তোমার নাম কি? রাসেল। রাসেল বাবার নাম মজিবুর রহমান। দর্শক, আমরা রয়েছি মাদারীপুর জেলার শিবচরের এটি বন্দরখলা ইউনিয়নের কাজিশুরা মুন্সিকান্দিতে। তো এখানে অল্প দূরত্বের ব্যবধানে দুটি ভোট কেন্দ্র রয়েছে, একটি 4 এবং একটি 3। তো এটি হচ্ছে সম্পূর্ণ একটি চর বেষ্টিত ইউনিয়ন, এবং এই ইউনিয়নের বেশিরভাগ ভোট কেন্দ্রগুলোতেই কিন্তু পায়ে হেঁটে যেতে হয়। এবং আমরা জানি যে আজকে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং মাদারীপুরের দুইটি ইউনিয়ন, যেটি কাঁঠালবাড়ি এবং বন্দরখলা ইউনিয়ন, তো সেই দুটি ইউনিয়নে কিন্তু ভোট আজকে সারাদিনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি। তবে দু চারটে জাল ভোটার কিন্তু শনাক্ত করা হয়েছে। তো আমরা এখন চলে যাব কাজিশুরা এই কেন্দ্রটিতে, এবং এই কেন্দ্রটিতে আমরা জানতে পেরেছি যে একজন জাল ভোটার আটক হয়েছে। তো আমরা সেই দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা রয়েছি মাদারীপুর জেলার শিবচরের এটি বন্দরখোলা এটি 3 নং ভোট কেন্দ্র। এইমাত্র এক জাল ভোটারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি পুলিশের সহায়তায় আটক করে নিয়ে যাচ্ছেন। তো আজকে পঞ্চম ধাপের মাদারীপুর জেলায় দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়ন এবং অন্যটি বন্দরখোলা। তো আমরা রয়েছি বন্দরখোলা এটি 3 নং কেন্দ্রে। তো এই মাত্র আটক করে নিয়ে যাচ্ছেন এই জাল ভোটারকে। ওর নামটা কি জানা গেছে? তোমার নাম কি? রাসেল। রাসেল বাবার নাম?